সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকের ভিডিওতে আমরা পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতার শক্তি থেকে দু সালে ঢাকা বোর্ডে যে অঙ্কটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো অঙ্কটা খুব বেশি কঠিন নয় আমি জানি তোমরা পারো যারা পারো না তাদের জন্য আসলে বলা হচ্ছে চল্লিশ কেজি ভরের রনি স্থির অবস্থা থেকে ওকে সাপোজ এটা হচ্ছে আমাদের হুম এর ভর কত দেখাচ্ছে চল্লিশ কেজি স্থির অবস্থা থেকে দ্যাট মিনস আদিবেগ কত আমাদের জিরো মিটার পার সেকেন্ড ওকে স্থির অবস্থান থেকে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ওকে সুষম স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে সত্তর সেকেন্ডে স্কুলে পৌঁছায় সাপোজ এটা স্কুল এটা আর কি স্কুল সে স্থির অবস্থান থেকে স্কুলের দিকে যাওয়া শুরু করলো এবং কত তরণে যাচ্ছে সে সে যাচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে দেখো আমি তরণ এ লিখছি না একক দেখে তোমাদের বোঝা উচিত না তরণ কেজি দেখে বোঝা উচিত তোমাদের এটা ভর এবং এই যে এখানে মিটার পার সেকেন্ড দেখে বোঝা উচিত এটা আসলে বেগ ওকে সে কত সেকেন্ডে পৌঁছায় সত্তর দা যার অর্থ হচ্ছে টি ইকুয়েল সেভেন্টি সেকেন্ড এতটুকু হচ্ছে আমাদের রনের ক্ষেত্রে এরপর বলছে রনের বড়ো ভাই জনের ভর রনের বড়ো ভাই জনে ছিল যার ভর হচ্ছে পঞ্চাশ কেজি ওকে এবং তাদের বাড়ির সাদের উচ্চতা বিশ মিটার সাপোজ এটা হচ্ছে তোমাদের জনি ওকে যার ভর হচ্ছে পঞ্চাশ কেজি তার বড় ভাই জন্য ভরও বেশি ভালো এবং এটা হচ্ছে ধরো তার বাড়ির উচ্চতা খুব সুন্দর বাড়ি বোঝার কোনো বুদ্ধি নাই ওকে বাড়ির উচ্চতা কত দেখাচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের মিটার ওকে নম্বরে বলছে রনের যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব দ্যাট মিনস এখান থেকে এতটুকুর দূরত্ব এখানে কী বের করতে হবে তাহলে এস ইকুয়েল ওয়াট স্মরণ মানেই কি আসলে দূরত্ব সে যতটুকু পথ অতিক্রম করে সেটা আসলে স্মরণের মান আর স্মরণটা আসলে কী দূরত্ব এটা আমরা খুব ভালো করে জানি বা তোমরা খুব ভালো করে জানো আমাদের প্রথমে বের করতে হবে ওর অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়েল ওয়াট এবং ঘনাম্বারে বলা হচ্ছে কৃত কাজের সমান পরিমাণ কাজ এটা একটু লিখে নেই যে ঘনারে তারা বলছে রনির কৃতকাজের কাজের সমান পরিমাণ সমান পরিমাণ কাজ দ্বারা সম্ভবত সমান পরিমাণ কাজ করে জনিক সমান পরিমাণ কাজ করে জনি জনি নট জানি জনি দশ কেজি ভরের বস্তুকে ছাদে পৌঁছাতে পারবে কিনা দশ কেজি ভরের বস্তুকে ছাদে নিয়ে যেতে পারবে কিনা কষ্ট করে একটু লেখা বুঝে নি লেখার অবস্থা খুব খারাপ দেখি ওকে প্রথম হচ্ছে আমাদের এই এস এর মানটা বের করতে হবে যেটা আমাদের গনাম্বারে ছিল অর্থাৎ রনি যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা আমাদেরকে বের করতে বলছে আমরা খুব সহজেই সেটা করতে পারবো আশা করা যায় যে এস আমরা কী লিখবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এটাই লিখবো এর পেছনে কারণ হচ্ছে যে এর পেছনে কারণ হচ্ছে তোমার যে অতিক্রান্ত দূরত্ব বের করব আমরা ইউ জানি ইউ কত জেরো কারণ সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল সুতরাং যেটা জেরো বসাতে পারবা আর টি তো যেহেতু ইউ জেরো তাহলে টিটা আমার জেরো হয়ে যাবে ওকে হাফ এ কত এ হচ্ছে জিরো পয়েন্ট ওকে আর টি কত সে যেহেতু জিরো সত্তর সেকেন্ডে পৌঁছায় তাহলে এখানে টি স্কোয়ার দেবে তাহলে আমার কী বের হয়ে যাবে কি বের হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে দেখো আমরা জানি বস্তু যখন তরণে যাই বস্তু যখন তরণে যাই সেখান থেকে এই সূত্রতে অতিক্রান্ত দূরত্ব বের করা যায় এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাতে অতিক্রান্ত দূরত্ব বের করা যায় আবার এখানেও তো অতিক্রান্ত দূরত্ব আছে এবং এখানেও তরণ আছে তার মানে এটাও কি তরণেরই সূত্র বা এগুলো বোঝার ব্যাপার এস ইকুয়েল ভিটি যখন আমরা লিখি এটা কোন অতিক্রান্ত দূরত্বের জন্য যখন বস্তুটা সম বেগে যাবে তখন অতিক্রান্ত দূরত্বের জন্য বাট যখন বস্তুর তরণে যাবে দেখো বস্তু তরণে গেলে এবং সম বেগে গেলে দুইটা ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সেম হবে না আমি এটা আমার ভিডিওতে যে মূল বইয়ের যে টপিকের যে ভিডিও রয়েছে ওখানে ভিজুয়ালাইজেশন আমি সুন্দর করে বুঝিয়েছি সৃজনশীল আসলে এটা বোঝানো খুব বেশি বুদ্ধিমানের কাজ নয় কারণ ভিডিওটা এমনি দীর্ঘ হয়ে যাবে আমরা জানি আমি জানি যে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসছো শুধু তাই নয় এই ভিডিওটা দেখার পূর্বে তোমরা একদম প্লেলিস্টের উপরেই দেখবা যে দুইটা ভিডিওতে আমি শুধু সূত্র নিয়ে আলোচনা করেছি আমি রিকোয়েস্ট করব ওই সূত্রগুলো আগে দেখে আসো রাইট তো এসিকুয়েল ভিটি আমরা কখনই ইউজ করি যখন বস্তুটা সময় বেগে যাবে কিন্তু যদি বস্তুটা তরণে যায় এখানে রনিং একটা বস্তু সে তরণে যাচ্ছে সুতরাং আমাকে অবশ্যই এমন একটা ইকুয়েশান ইউজ করতে হবে যেখানে এ এক্সিস্ট করবে এমন একটা ইকুয়েশন থেকে আমার দূরত্ব বের করতে হবে যেখানে এ থাকবে দেখো এটাও দূরত্বের সূত্র যেখানে এ আছে এটাও দূরত্বের সূত্র যেখানে কী আছে এ আছে এখন এস ইকুয়েল এখান থেকে কীভাবে লেখা যাবে এস ইকুয়েল লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ এখান থেকে দেখো ইউ জেরো তাতে কোনো সমস্যা নেই ইউ জেরো এ এ হচ্ছে জিরো পয়েন্ট ফোর বাট ভি কি আমরা জানি অর্থাৎ এ যে তরণে যাচ্ছে তরণে যাচ্ছে মানে কি সে আসলে দৌড়িয়ে যাচ্ছে দৌড়িয়ে সে হাঁটতে আস্তে 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 জোরে জোরে যাচ্ছে এরকম আর কি সে তার বেগ বৃদ্ধি নিয়ে যাচ্ছে আর কি সে একইভাবে যাচ্ছে না যত সময় যাচ্ছে তার বেগটাও তত দ্রুত বেড়ে যাচ্ছে তো এই জায়গায় যে বেগ থাকবে ডেফিনেটলি এখানে কিন্তু সেই বেগ হবে না দেখ অন্যভাবে ভাবতে হবে তোমরা যখন স্কুলে যাও বা আমরা যখন স্কুলে গিয়েছি তখন আসলে একইভাবে হয়তো হেলে দুলে সমবেগে গিয়েছি পাটের যাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়তো ক্লাস শুরু হয়ে যাবে যাবে ভাব সুতরাং সে হাঁটা থেকে শুরু করে দৌড়িয়ে যাচ্ছে আর কি সে তরনে যাচ্ছে তো তার মানে এখানে তার যে বেগটা থাকবে সময় যত অতিক্রম করবে বেগ তত বাড়বে যার অর্থ আমি এটা বোঝাতে চাচ্ছি এখানে ইউ জিরো হলে ওখানে কিন্তু ভি জিরো নয় সে যখন স্কুলে ঠিক যখন যাবে তখন কিন্তু ভি জিরো না মানে ভিটা আমি জানি না ভিটা আমাকে বের করে নিতে হবে তো ভি সমান তখন আবার কি লিখবা তোমরা ইউ প্লাস এটি ইউ কত ডেফিনেটলি জিরো রাইট এ কত এ হচ্ছে ওই যে জিরো পয়েন্ট ফোর আর টি কত টি হচ্ছে অবশ্যই সত্তর সেকেন্ড সত্তরই বসাতে হবে তোমাকে কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বাড়বে শেষ বেগ মানে কি একদম যেখানে সময় শেষ সেখানকার বেগটা হচ্ছে তোমার শেষ বেগ তাহলে সময় লেগেছিল কত সত্তর তোমার সত্তর সেকেন্ডের মাথায় যে বেগটা সেটাই আমার হচ্ছে গিয়া শেষ ওকে তো এই জায়গা থেকেও তুমি এই ভি এর মানটা বের করে যদি এখানে বসাও তাও অঙ্কটা হবে যে কোনোভাবে অঙ্ক তোমরা করতে পারো অঙ্ক সমাধানের একটা ওয়ে নয় এরকম অনেক ওয়ে বের হইতে পারে তো এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের সমাধান যেটা তোমরা পারো ঘ নাম্বারে বলছে যে রনের কৃত কাজের সমান পরিমাণ কাজ করে রনের কৃত কাজ কত সেটাকে আমরা জানি জানি না ওকে দেখো আমরা একটা ব্যাপার জানি আমি আবারও বলছি যে এই প্লেলিস্টের শুরুতে দুইটা ভিডিও রয়েছে যেখানে আমি শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করেছি সেখানে কৃতকাজ কীভাবে বের করতে হয় বা কৃতকাজ কি সেটা আমি বিস্তারিত কথা কিন্তু বলেছি সুতরাং এখানে আর অত বেশি বলবো না আমি রনের কৃতকাজের সমান পরিমাণ কাজ করে জনি দশ কেজি ভরের বস্তুকে সাথে নিয়ে যেতে পারবে কি না আমরা কি করব আমরা দেখব যে রনের এখান থেকে এখানে যেতে কত কাজ করতে হয় দেখো একটা বস্তু যখন সময়ের সাথে সাথে কিছু দূরত্ব অতিক্রম করে তখন আসলে সে কি করে কাজ করে কারণ কাজের ইকুয়েশন আমরা কি দেখেছিলাম ডাব্লিউ ইকুয়েল এফ এস রাইট এবং এফ সমান আমরা কি দেখেছিলাম এম এ এস এফ সমান এম এ তাহলে একটা বার ভাবো যে আমার যে জনে যে আমার জনে নয় জনে আর কি জনে যে তার ভর আছে তার তরণ আছে এবং সে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে দ্যাট মিন সে কাজ করেছে তার মানে ও কত কাজ করলো এখান থেকে এখানে গিয়ে সেটা আমরা বের করতে পারবো ওই পরিমাণ কাজ দিয়ে ওই পরিমাণ কাজ দিয়ে এই যে রনি সাহেব রনি সাহেব সে কী করছে দশ কেজি ভরের বস্তুকে বিশ মিটার উচ্চতায় অর্থাৎ ছাদে উঠাচ্ছে ছাদে উঠাচ্ছে ওই পরিমাণ এর কাজ দিয়ে এ উঠাতে পারবে কিনা আসলে আমরা কী বের করব আমরা রনে কত কাজ করে এখান থেকে এখানে যেতে রনির কত কাজ করতে হয় আমরা সেটা দেখব এবং এই সরি রনের এখান থেকে এখানে যেতে কত কাজ করতে হয় সেটা দেখব আর রনির এই বস্তুটাকে এই যে তোমার দশ কেজি ভরের বস্তুটাকে সাদে নিয়ে যেতে কত কাজ করতে হয় আমরা সেটা দেখব সাপোজ রনের এখান থেকে এখানে যেতে যদি কাজ করতে হয় সাপোজ চল্লিশ জুল আর এই আচ্ছা নাম মনে হয় একটু এলামেলা হচ্ছে একটু বুঝে নিও তোমরা জনের যদি এখান থেকে এখানে যেতে কাজ করতে হয় চল্লিশ জুল আর রনের যদি এই দশ কেজি ভরের বস্তুটাকে এখান থেকে এখানে উঠাতে কাজ হয় বিশ জুল তার মানে কি রনের কৃতকাশ জনের কৃতকাজ দিয়ে রনে কিন্তু বস্তুটাকে উঠাতে পারবে ভালো করে বোঝো রনের এখান থেকে ওখানে যেতে যে পরিমাণ কাজ হয় সেই কাজ দিয়ে রনি এই বস্তুটাকে ওপরে উঠাতে পারবে কিনা এটাই কিন্তু বলা হচ্ছে তাহলে তুমি কি করবা জনের জনের কাজটা বের করবা এবং রনেরও কাজটা বের করবা যদি কখনো এমন দেখো যে জনের এখান থেকে এখানে যেতে কাজ হচ্ছে চল্লিশ জুল বাট দশ কেজি ভরের বস্তুটাকে এখান থেকে এখানে অর্থাৎ বিশ মিটার উচ্চতায় উঠাতে কাজ করতে হচ্ছে তোমার দুইশো জুল তার মানে অবশ্যই জনের কাজ দিয়ে ওই বস্তুটাকে ওপরে উঠানো সম্ভব না রাইট ওকে তাহলে আমরা একটা কাজ করি রনের কাজ বের করি বা জনের কাজ বের করি জনের জন্য কি লিখব ডাব্লিউ ইকুয়েল আমরা লিখবো প্রথমে এফ এস আমরা ডিরেক্টলি এই ইকুয়েশনটাই জানি তো দেখলাম কি যে ওখানে বল সংক্রান্ত জনের এই পুরো জায়গায় বল সংক্রান্ত কিচ্ছু নাই আছে কি ভর এবং তরণ সংক্রান্ত তাহলে এফটাকে কি করে ফেলো এম এ দ্বারা কনভার্ট করে ফেলো এম কি এম হচ্ছে জনের ভর এ হচ্ছে জনের তরণ এবং এস হচ্ছে এই এতটুকু দূরত্ব এবং যেটা আমরা নাম্বার থেকে দেখেছি নয়শো আশি মিটার তো তুমি জাস্ট এই মানটা এখানে বসাবা একইভাবে কি করবা তুমি রনের কৃতকাজও বের করবা রনের কৃতকাজ বের করবা ডাব্লিউ কল কি লিখবা একইভাবে লিখবা এফ এস রনের পুরো উপাত্তে আসলে এফ সংক্রান্ত কিচ্ছু নেই তাহলে এটাকে কি লিখলাম এম এ এস এখন দেখা গেল যে রনি যে কাজটা করতেছে সেটা আসলে উচ্চতার সাথে সম্পৃক্ত এবং যখনই উচ্চতা হবে চেস তখনই কি অভিকর্ষ স্তরের একটা প্রভাব ওখানে থাকবে তার মানে এই এটা হয়ে যাবে জি আর যেহেতু বস্তুটাকে উপরে উঠানো হচ্ছে s লিখলে যে ক্ষতি হবে তা নয় এইচ দ্বারা আমরা কী বুঝি হাইট বুঝি তার মানে বস্তুটাকে উপরে উঠানো হচ্ছে এইস্লিক বা তো এম কত এম কত রনি দশ কেজি ভরের বস্তুটাকে উঠাচ্ছে শুধু বস্তু উঠাচ্ছে না সে কিন্তু তার নিজেকে উঠাচ্ছে তার মানে এই এম হয়ে যাবে ফিফটি প্লাস টেন কারণ রনি নিজে যেমন উঠছে বস্তুটাকেও উঠাচ্ছে বা রনি বস্তুটাকে যেমন উঠাচ্ছে নিজেও তো উঠছে তার মানে রনি মোট ষাট কেজি ভরের বস্তু উঠাচ্ছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে কত মিটার উচ্চতা বিশ মিটার উচ্চতা দেখো দুইটা কাজের পরিমাণ কি হয় যদি এর কাজের পরিমাণ এর চেয়ে বেশি হয় তাহলে রনের জনের কৃত কাজ দ্বারা রনি কাজ করতে পারবে অর্থাৎ বস্তুটাকে বিশ মিটার উচ্চতে ওঠাতে পারবে আদারওয়াইজ পারবে না তো এই ছিল মূলত ঢাকা দু হাজার উনিশ সালে যে স্টুডেন্ট ছিল তার ব্যাখ্যা আমি জানি তোমরা এমনি পারো এগুলো তারপরে যদি বুঝতে সমস্যা হয় বেশ কিছুটা পিছিয়ে ফেলেছি আমার মনে হয় সহজ জিনিস বেশি পাঁচাইসি তো তারপরে যদি তোমাদের বুস্টের সমস্যায় আমাকে একটু জানিও দরকার আমি রিআপলোড করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে তোমার সবাই আসসালামু আলাইকুম